এমনকি আমি নিজে সাক্ষী, ছোটবেলায় এই দুই কান দিয়ে নিজে শুনেছি। যখন মিছিল হতো, আমার মনে আছে এখনো, আমার বয়স যখন 6 বা 7, একবার জর্জ W বুশের বিরুদ্ধে একটা মিছিল হয়েছিল, যেখানে মিছিলে কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল। সেই মিছিলে এখনো কানে বাজে আওয়াজ, একটা স্লোগান দেওয়া হচ্ছিল, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির একাধিক আন্দোলনে এই স্লোগান আমরা নিজ কানে শুনেছি, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তার মানে বাস্তবে বাংলা আফগান হবে এটা বোঝানো তো উদ্দেশ্য না। আর আমরাও নিজেদের দেহকে পাল্টে তাদের মতো হয়ে যাবে এটাও বোঝানোর উদ্দেশ্য না। উদ্দেশ্য তাদেরকে আমরা ভালোবাসি, তাদের মতো হকের পক্ষে নিজেদেরকে উৎসর্গ করে দেওয়ার চেতনা রাখি, তখনও ছিল। কিন্তু সময়ের ব্যবধানে একটা পর্যায়ে আমেরিকা যখন এদেরকে গালি দিতে লাগলো, সারা দুনিয়ার মানুষও এদের নাম উচ্চারণ করাকেও পরিত্যাগ করা শুরু করলো। আমরা সেই জাতি যারা এত বড় নেমক হারাম, মাজলুমের জন্য নিজেরাও কিছু করব না, যারা করবে তাদের জন্য দোয়াটাও করব না, তাদেরকে যে ভালোবাসি এই কথাটাও আমরা প্রকাশ করব না, নিজেদের হিরোদেরকে চিনব না, যার কারণে আলতু ফালতু লোককে হিরো বলে উপস্থাপন করব। আজকাল আমাদের মাহফিল থেকে এটা বলা হয় না যে মোল্লা মোহাম্মদ ওমর, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, সাধারণ একজন তালেবুল ইলম হয়ে যে আদর্শ স্থাপন করেছেন, এই আদর্শে আমাদের মতো বড়দের জন্য অনেক বড় শিক্ষা। কিন্তু সেই একজন আমিরুল মুমিনিনের মধ্যে আমরা আদর্শ পাই না, আমরা পাই এক সেকুলার শাসকের মধ্যে আদর্শ। আমরা বলি সে নতুন খেলাফতের ডাক দিয়েছে, আমাদের উচিত তার অধীনে একত্র হওয়া। আমিরুল মুমিনিনের নাম বলতে ভয় লাগে, আর এক সেকুলার ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাবাদী একজন শাসকের নাম বলতে মজা লাগে। যেই জাতি শুকরিয়া আদায় করে না আল্লাহ কোরআনের ঘোষণা, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তিতে আক্রান্ত করে। তো মাত্র 5টা বছর যখন তারা ইসলামে সুশাসন কায়েম করে দিল, আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলাম কি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে না অশান্তি? সন্দেহ আছে কারো? আর ইসলামের যুগ তো সেই যুগ যেই যুগে একজন আরোহী ইয়ামানের সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা সফর করত, আল্লাহ ছাড়া আর কারো ব্যাপারে ভয় জাগত। আজকে তো সাধারণ আরোহী দূরের কথা, একটা নারী পদ দিয়ে চলবে তার দিকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাবে? এটা সেই যুগে ভাবা যেত না, কিন্তু এই যুগে এটা তো এত কমন ব্যাপার, এটাও দূরের কথা। আমাদের মতো লোকদেরও বিভিন্ন সময়ে বাধার মধ্যে পড়তে হয়। কয়দিন আগে পড়লাম ডাকাতের কবলে, ডিজিটাল বাংলাদেশের ডাকাত, যে সেই ডাকাত না, আমরা যে ডিজিটালের প্রমাণ যে সবাই মিলে নাকি হুজুরদের খালি হাদিয়া দেয়, এখন ডাকাতরা এসে হুজুরদের থেকে জোর করে হাদিয়া নিয়ে নেয়। বলছিলাম এত নিরাপত্তা, এই নিরাপত্তার মধ্যে আমরা আছি, যার কারণে এখন নিরাপত্তা নিয়ে আমাদের আর চিন্তা করা লাগে না। দেশের সব মানুষ 3 বেলা পেট ভরে খেতে পারে কি না এটা নিয়ে চিন্তা করা লাগে না। আমাদের এখন এত টাকা, এত টাকা, আমরা এখন পাথরের পেছনে টাকা ব্যয় করি, কি জানেন না নাকি? কোটি কোটি টাকা ব্যয় হয় পাথরের পেছনে, পাথরকে পাহারা দেয় মাটির মানুষ, আর সেই মাটির মানুষ পুরো দেশের সব জায়গায় পেট ভরে ভাতও এখনো খেতে পারে। কত টাকা হলো, আমরা টাকা রাখার জায়গা পাই না, এজন্য অপাত্রে ব্যয় করি। তো বলছিলাম মাত্র 5টা বছর যখন তাদের সামনে আদর্শ চলে আসলো, আমেরিকা দেখলো আদর্শ যদি সবাই দেখে আমগো শেষ, কারণ পৃথিবীর সামনে এই যে এখন আমরা আপনাদেরকে ইসলামের কথা বলি, বোঝানো কঠিন, অনেক কঠিন, তাত্ত্বিক জিনিস বোঝানো কঠিন, কিন্তু সামনে যখন কোনো রোল মডেল থাকে এটা বোঝানো সহজ। কথায় কথায় বলেন আমরা সিঙ্গাপুর হব, তার মানে সিঙ্গাপুর আমাদের জন্য একটা রোল মডেল। যদি আমাদের একটা ইসলামী ভূখণ্ড থাকতো আমরা বলতাম আমরা তাদের মতো হব, মানুষ সহজে বুঝে নিত। আসলেই তো তাদের মতো হলে তো শান্তি আর শান্তি, কেউ না খেয়ে থাকবে না, সুষম বন্টন হবে, পুঁজিবাদের মতো কারো আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর কেউ ফকির থেকে আরো ফকির হবে, এমন ভেদাভেদ থাকবে না। যেখানে শাসক দাঁড়াবে ঠিক তার পাশেই একজন ভৃত্য দাঁড়াবে, যেখানে বাক স্বাধীনতার এত বেশি চর্চা থাকবে যে ওমরকে দেখলে শয়তান ভয় পেত, সেই ওমরের সামনে দাঁড়িয়ে সাধারণ একজন ভৃত্য বলবে হে আমিরুল মুমিনিন, আপনার উপর আপত্তি আছে, যতক্ষণ জবাব না দিবেন খুতবা দিতে পারবেন না। কি আপত্তি তোমার? আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছে, আপনার গায়ে 2-2টা চাদর দেখতে পাচ্ছি, এই অতিরিক্ত এক চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিল?
ইসলাম পৃথিবীতে আসলে এত বাক স্বাধীনতার চর্চা হয়, কিন্তু এখন আমরা বৈধ জিনিসের ব্যাপারে প্রশ্ন তোলা তো দূরের কথা। যে আমরা সারাদিন জ্যামে পড়ে থাকি, তোমরা বের হওয়ার আধা ঘন্টা আগেও রোড বন্ধ কেন, এই প্রশ্ন করা তো দূরের কথা। হারামের বিরুদ্ধে প্রশ্ন তুললে, শিরকের বিরুদ্ধে প্রশ্ন তুললে, কুফরের বিরুদ্ধে প্রশ্ন তুললে, আল্লাহ বিদ্রোহের বিরুদ্ধে প্রশ্ন তুললে, আমাদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দাও। নাউযুবিল্লাহ মিন যালিক।